সন্নিবেশ সমযোজী বন্ধনে ধাতু এবং লিগেন্ডের মধ্যে যখন বন্ধন তৈরি হয় সে বন্ধনের ক্ষেত্রে ডি অরবিটালের বিভাজন ঘটে। ডি অরবিটালের বিভাজন এই জন্যে ঘটে, ডি অরবিটালে মূলত ইলেকট্রন থাকে, সেটি আংশিক পূর্ণ অবস্থায় থাকে, আর যখনই লিগেন্ড তার কাছে আসে লিগেন্ডেরও কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কিংবা লিগেন্ডের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে। তখন ইলেকট্রনের মেঘের ঘনত্ব যখন লিগেন্ডের বেশি থাকে সেটি মেটালের কাছাকাছি আসলে ইলেকট্রনের মধ্যে রিপালশন হয়, অর্থাৎ বিকর্ষণ হয়। এর ফলে কিন্তু ডি অরবিটাল দুটি স্তরে ভাগ হয়ে যায়। নিচের স্তরটিতে যায় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স অরবিটাল, আর উপরের স্তরে যায় এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। কেন যায় সে বিষয়ে ব্যাখ্যা করছি। মূলত ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স যে ডি অরবিটাল আছে এইগুলো হচ্ছে মূলত বিটুইন দ্য অ্যাক্সিস, অর্থাৎ এগুলো অক্ষগুলোর মাঝখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে। তাই যখনই লিগেন্ড তার কাছাকাছি আসে অক্ষ বরাবর তখন কিন্তু রিপালশন কম হয়, তাই এক্ষেত্রে এনার্জির পরিমাণও কম থাকে। কিন্তু ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটালের ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটে, কারণ এখানে কিন্তু এই অরবিটাল দুটি অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, অর্থাৎ ঠিক অক্ষ বরাবর থাকে। তাই লিগেন্ড যখনই এই মেটালের কাছে আসে এই ডি অরবিটালে থাকা এই দুটি অরবিটালের সাথে তার রিপালশন অর্থাৎ বিকর্ষণ বেশি হয়, ফলে এটি উচ্চ শক্তি স্তরে গমন করে। এর ফলে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের মধ্যকার যে এনার্জি গ্যাপ বা শক্তি পার্থক্য তৈরি হয় সেটাকেই কিন্তু বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, যেটাকে আমরা সি এফ এস ই বলে থাকি। আর এই যে বিভাজন, ডি অরবিটালের বিভাজন, সেটি কিন্তু আগত লিগেন্ডের শক্তির উপর নির্ভর করে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা তুমি যদি দেখো, দেখবে এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে এখানে দেখো পানির অণুর আগ পর্যন্ত যে লিগেন্ডগুলো আছে সেই লিগেন্ডগুলো কিন্তু হচ্ছে উইক ফিল্ড লিগেন্ড, আর পানির অণুর পরবর্তীতে যে লিগেন্ডগুলো আছে একেবারে সিও কার্বনিল পর্যন্ত সেই লিগেন্ডগুলো কিন্তু ক্রমান্বয়ে স্ট্রংগেস্ট লিগেন্ড হিসাবে পরিচিত। যখনই উইক ফিল্ড লিগেন্ড হবে সেই উইক ফিল্ড লিগেন্ডের জন্য কিন্তু ডি অরবিটালের মধ্যকার যে রিপালশন হয়, স্প্লিটিং হয়, সেটি কিন্তু কম হবে, অর্থাৎ এখানে এনার্জি গ্যাপ কম থাকবে। আর যখনই আগত লিগেন্ডটা স্ট্রং ফিল্ডের হয় তখন কিন্তু স্প্লিটিংটা তথা বিভাজনটাও কিন্তু বেশি হয়, তাই এনার্জি গ্যাপও বেশি হয়। অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ যে মেটাল এবং লিগেন্ড আছে লিগেন্ডের প্রভাবে মেটালের ডি অরবিটালের যে স্প্লিটিং হবে সেটি নির্ভর করবে আগত লিগেন্ডের শক্তির উপর। এখানে আমরা হেক্সাসায়ানো আয়রন টু প্লাস যে জটিল আয়নটি দেখতে পাচ্ছি সেটিতে মূলত আয়রনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস। এই প্লাস টু জারণ সংখ্যা বিশিষ্ট আয়রনের ডি অরবিটালে কিন্তু ছয়টি ইলেকট্রন থাকে। হুন্ডের নীতি অনুসারে যে পাঁচটি ডি অরবিটাল আছে সেখানে শুধু প্রথম ঘরটিতে দুটি ইলেকট্রন থাকে, বাকি সবগুলোতে কিন্তু একমুখী স্পিন বিশিষ্ট ইলেকট্রন প্রবেশ করে। এখন এই যে ছয়টি ইলেকট্রন আছে ডি অরবিটালে, এই ছয়টি ইলেকট্রন সম্বলিত ডি অরবিটালের স্প্লিটিং ঘটবে সায়ানাইড লিগেন্ডের প্রভাবে। এখানে ছয়টি সায়ানাইড লিগেন্ড আসবে, সায়ানাইড লিগেন্ড কিন্তু একটা স্ট্রং ফিল্ড লিগেন্ড, তাই এখানে ডি অরবিটাল যখনই এই লিগেন্ডের সম্মুখে আসবে তখন সেটি স্প্লিটিং হবে, বিভাজিত হবে, এবং এক্ষেত্রে দুটি সেটে ভাগ হবে। নিচে কম শক্তির যে সেটটা আমরা জানি সেটাকে আমরা টি টু জি বলে থাকি, এখানে ছয়টি ইলেকট্রন থাকবে, আর উপরের স্তর যেটাকে আমরা ইজি বলে থাকি সেখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, কারণ হুন্ডের নীতি অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিন হিসাবে সবগুলো অরবিটালে যায়, তারপর আবার প্রাপ্যতা অনুযায়ী আবার যেতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা ঘটছে না, কারণ এখানে এনার্জি গ্যাপ বেশি থাকার কারণে ইলেকট্রনগুলো পেয়ার হবে বেশি, জোড়া হবে বেশি, উপরের স্তরে যাওয়ার জন্য শক্তি অর্জন ততক্ষণও করবে না যতক্ষণ না নিচের অংশটা ভর্তি হয়। তারপর এইবার দেখো আমরা আলোচনা করব, এখন যদি আমাদের এখানে লিগেন্ড হিসাবে উইক ফিল লিগেন্ড থাকতো তাহলে এই ডি অরবিটালের স্প্লিটিংটা কী হতো। তাই আমরা আবারও এমন একটি যৌগের কথা চিন্তা করব যে যৌগটি আয়রন টু প্লাস জারণ সংখ্যা বিশিষ্ট
মেটালেরই এবং সেখানে লিগেন্ড হিসাবে কোনো স্ট্রং ফিল লিগেন্ড না নিয়ে আমরা একটা উইক ফিল লিগেন্ড নিলাম। এখানে আমরা ধরলাম যে এখানে আমরা একটা উইক ফিল লিগেন্ড ফ্লোরাইড নিয়েছি। এবার এই ফ্লোরাইড আয়নের প্রভাবে, ফ্লোরাইড লিগেন্ডের প্রভাবে এই যে আমাদের মেটালটা আছে সেই মেটালের যে ডি অরবিটাল সেটার স্প্লিটিং কেমন হবে সেটাই আমরা এখন দেখব। যেহেতু বলেছি এটা একটা উইক ফিল লিগেন্ড, তাই কিন্তু ডি অরবিটালের বিভাজনটা খুব বেশি হবে না, অল্প বিভাজন হবে, অর্থাৎ এনার্জি গ্যাপের পরিমাণও অল্প থাকবে। এখানে একইভাবে টি টু জি ইজি এই দুটি সেটে ভাগ হবে, শুধুমাত্র এনার্জি গ্যাপটা কম হবে। এইবার এইভাবে আমরা যে কোনো ধরনের লিগেন্ডের কথা চিন্তা করে কিন্তু বুঝতে পারবো ডি অরবিটালের স্প্লিটিংটা কেমন হয়েছে, এনার্জি গ্যাপ বেশি হবে নাকি এনার্জি গ্যাপ কম হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি নির্ণয় করতে পারি। আরও একটা জিনিস নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে যখনই আমরা বুঝবো যে স্ট্রং ফিল লিগেন্ড এসেছে তখন কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা কি হাই স্পিন কমপ্লেক্স হবে নাকি লো স্পিন কমপ্লেক্স হবে। হাই স্পিন কমপ্লেক্স কিন্তু তখন হয় যখন একটা উইক ফিল্ড লিগেন্ড আসে, যার কারণে এই যে ইজি এবং টি টু জি এর মধ্যকার এনার্জি গ্যাপ খুব বেশি হয় না, যার জন্য ইলেকট্রন নিম্নের শক্তিস্তরগুলোতে প্রথমে একটি করে প্রবেশ করে প্রাপ্যতা অনুযায়ী কিন্তু পুনরায় উপরের শক্তিস্তরেও যায়, আবার প্রাপ্যতা অনুযায়ী নিচের শক্তিস্তর থেকে উভমুখী অবস্থায় প্রবেশ করে। ইলেকট্রনের এখানে কি হয়, জোড়া তৈরি হয়। তাই আমরা কিন্তু বলতে পারি যখনই উইক ফিল্ড লিগেন্ড আসবে তখন হাই স্পিন কমপ্লেক্স হবে। হাই স্পিন কমপ্লেক্স মানে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক বিজোড় ইলেকট্রন হিসাবে এখানে প্রবেশ করবে। আর যখনই কোনো স্ট্রং ফিল্ড লিগেন্ড আসবে, স্ট্রং ফিল্ড লিগেন্ড আসার কারণে কি হবে, এনার্জি গ্যাপটা বেশি হবে, যার জন্য এখানে ইলেকট্রন শুধু নিচের যে তিনটি অরবিটাল আছে সেই তিনটি অরবিটালকে আগে ফিল আপ করবে, তারপর উপরের শক্তিস্তরে যাবে। অর্থাৎ এখানে পেয়ারিং এনার্জির পরিমাণ কম থাকে, কিন্তু এখানে যে এনার্জি গ্যাপটা হয় সেই এনার্জি গ্যাপটা বেশি থাকার কারণে এই সব ইলেকট্রন কী করে, আগে পেয়ার হওয়ার চেষ্টা করে, তারপর প্রাপ্যতা অনুযায়ী উপরের শক্তিস্তরে প্রবেশ করে। তাহলে আমরা কী বুঝলাম, আমরা কিন্তু একটা স্ট্রং ফিল লিগেন্ডের ক্ষেত্রে লো স্পিন কমপ্লেক্স পাব। লো স্পিন কমপ্লেক্স মানেই হচ্ছে যেখানে কম সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে। এইবার আমরা কিন্তু লিগেন্ডের ধারা ডি অরবিটালের বিভাজন থেকে আরও একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি, সেটা হচ্ছে তার চুম্বকীয় ধর্ম। চুম্বকীয় ধর্ম সেটাই যখনই স্ট্রং ফিল্ড হোক, উইক ফিল্ড লিগেন্ড হোক, যে কোনো লিগেন্ডের প্রভাবেই হোক, ডি অরবিটালের বিভাজন হলে যখনই দেখবে যে সর্বশেষ ইলেকট্রনগুলোর দিকে খেয়াল করবে, যদি এখানে আনপেয়ার্ড অবস্থায় থাকে, অর্থাৎ বিজোড় অবস্থায় থাকে, জোড়াবিহীন অবস্থায় থাকে, একটা ইলেকট্রনও যদি থাকে সেটা প্যারাচুম্বকীয় হবে, অর্থাৎ বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে সেটি কিন্তু তার গতি পরিবর্তন করবে। আর যখনই দেখবে সবগুলো ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে, এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তখনই বুঝে যাবে এটা হচ্ছে একটা ডায়াম্যাগনেটিক পদার্থ, অর্থাৎ বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটি কোনো সাড়া দিবে না। এভাবেই আমরা লিগেন্ডের শক্তি থেকে ডি অরবিটালের স্প্লিটিং তথা বিভাজনকে ব্যাখ্যা করতে পারি।